নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। মৃত ব্যক্তিও কথা বলে, লেখা নবনীতা ভট্টাচার্য, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। মৃত ব্যক্তিও কথা বলে ওঠে। মরে যাওয়ার আগে মৃত ব্যক্তির বলা শেষ কথাগুলি হতে পারে তার মৃত্যুর একমাত্র সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ মৃতের জবানবন্দি। তবে আদালত মনে করলে এই শেষ জবানবন্দি গ্রাহ্য নাও হতে পারে। ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইনের প্রচলন হয় ব্রিটিশ রাজত্বের সময়কালেই। এই আইনের 32 নম্বর ধারা অনুযায়ী মরে যাওয়ার আগে সেই ব্যক্তির জবানবন্দি তার মৃত্যুর প্রত্যক্ষ কারণ হিসেবে আদালতের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই আইনের অনুমান কোনো ব্যক্তি মরে যাওয়ার আগে মিথ্যা কথা বলে না, ফলে তার শেষ বলা কথাগুলি আইনের কাছে গুরুত্বপূর্ণ। ভারতের বুকে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই আছে যেখানে মৃত ব্যক্তির জবানবন্দি বিচারের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ও অপরাধী শাস্তি পেয়েছে। যেমন দিল্লি গণধর্ষণের ক্ষেত্রে নির্যাতিতা নির্ভয়ার জবানবন্দি। নির্ভয়া বারবার বয়ান বদল করলেও তার মৃত্যুকালীন জবানবন্দি গুরুত্ব পেয়েছে আদালতের কাছে। সদ্য কার্নালের একটি থানার ভিতর এক অভিযুক্তের আগুনে পুড়ে মৃত্যু হলে তার মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী 2 পুলিশ পার্সোনেলের যাবজ্জীবনের সাজাও ঘোষণা হয়। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, মৃত্যু হলে তবেই জবানবন্দির গুরুত্ব, নয়তো এরকম অনেক জবানবন্দি ফাইলের তলায় বা তদন্তের নামে ধুলোর তলায় জমতে থাকে। মরে যাওয়ার পরেই মৃত ব্যক্তি কথা বলে ওঠে আদালতের কাছে, সেক্ষেত্রে সাক্ষ্য বা প্রমাণেরও দরকার পড়ে না। তার জবানবন্দি সেই ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে যথেষ্ট তথ্য প্রমাণ হিসেবেই গুরুত্ব পায়। তবে এক্ষেত্রে হাথরাসের নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দি পরবর্তী ক্ষেত্রে বাতিল হয়ে গিয়েছে বলেই আঞ্চলিক খবরে বেরোয় বলেও শোনা গিয়েছে। বারবার বয়ান বদলের কারণে ধর্ষণের মামলা খারিজ করা হয়। মৃতের জবানবন্দি মূলত 2 নিয়মের উপর দাঁড়িয়ে বিবেচনা করা হয়। 1, যিনি সরাসরি কোনো অপরাধের শিকার আর যিনি প্রত্যক্ষদর্শীও বটে, আর 2, মৃত্যু আসন্ন এমন কোনো ব্যক্তি। এই পুরো জবানবন্দি নির্ভর করবে সেই ব্যক্তির দেখা শোনা ও অনুভবের উপর। এ বিষয়ে CBI-এর বিচারপতির বয়ান অনুযায়ী, মৃত্যুর আগে যেহেতু সব মায়া কেটে যায়, পৃথিবীর বুকে থেকে যাওয়ার আশাটুকু কেটে যায়, সেক্ষেত্রে মৃত্যুকালীন জবানবন্দি আইন ও আদালতের কাছে একটা সত্যের দিক হিসেবে ধরা হয়। তবে এক্ষেত্রে কিছু বৈপরীত্য আছে আইনের চোখে, তবে সেটা ব্যতিক্রমী ঘটনা, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। মৃত্যুকালীন জবানবন্দি যদি আদালতের কাছে যথেষ্ট প্রামাণ্য দলিল হিসেবে ধরা না দেয়, তবে তা খারিজ হতে পারে। আইন বা আদালতের চোখে যদি এই জবানবন্দি কোথাও কোনোভাবে প্রভাবিত বলে মনে হয় বা কোনোভাবে জবানবন্দি উল্টে বা পাল্টে দেওয়ার মতো কোনো বিষয় যদি আইনের চোখে ধরা পড়ে, তবে আদালত মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ নাও করতে পারে। 1997 সালে ওড়িশা বনাম পরশুরামের কেসটিতে পরশুরামের স্ত্রীর মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করেনি আদালত, কারণ তার জবানবন্দি চলাকালীন সেখানে কোনো স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিল না, তাই তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য নয়। তার কারণ, অভিযোগকারী আদৌ জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় শারীরিকভাবে সক্ষম ছিল কি না তার কোনো প্রমাণ আদালতের কাছে ছিল না। যে কেউ এই জবানবন্দি রেকর্ড করতে পারে, তার জন্য আদালতে যাওয়ারও দরকার নেই, ম্যাজিস্ট্রেট বা জেলা আধিকারিকের দরকার নেই। তবে সেটা হলে জবানবন্দির গুরুত্ব বাড়বে বই কমবে না, তবে তা না হলেও অসুবিধা নেই। তবে যে এই জবানবন্দি রেকর্ড করছে, সে যেন মৃত্যু পথযাত্রীর ইশারা, ভাষা বা কথোপকথন সঠিকভাবে বুঝতে ও তুলে ধরতে পারে। একটা মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে সবসময় মনে রাখা উচিত, মৃত ব্যক্তি স্বেচ্ছায় ও সুস্থভাবে জবানবন্দি দেয়, আদালতের কাছে সেটা গুরুত্বপূর্ণ।